بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ولي ديك راجا مهارج لو مدر سلام خاني আব্দুল কাদের জিলা সবাই মহাব্বতে ওলি দেগে রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জি কৃপা করে রাখ মোদের লাজ ও গো কুতুবের রব্বানী আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্ততে উদ্ধার করো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার পীরানে পীর লাসানি আব্দুল কাদের ওলি দেগে রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল ওয়াহাবি নজদের ফিতনায় পড়ে যাই মোদের ইমান বুঝি বেদিন লিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জাতানির দোহাই তোমায় করো মোদের লাসানি আব্দুল কাদের জিলা ওলি দেগে রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক দিনে আমাদের সকলকে এই পশ্চিমাগারগাঁও দারুল ইমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জুমার প্রাক আলোচনায় শোনার বসার এবং আল্লাহর হাবিবের কয়েকবার দরুদ পড়ার আল্লাহ সুযোগ তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে উচ্চ স্বরে জবান খুলে মহাব্বতের একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের দরুদ আর সালামের হাদিয়া আমাদের পেয়ারা নবীর কদমে পাক হয়ে সোনার মদিনা সবচেয়ে গুম্বদের নিচে বকশিস করে দিন, জোরে বলি আমিন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার কারামত এবং তার 91 বছর জীবন সম্পর্কে যতটুকু সম্ভব হয় একটু আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, হে ইমানদারেরা তোমরা মুত্তাকি হও, তোমরা পরহেজগারি অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম দিয়েছেন তা পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, বারণ করা, এটার নাম তাকওয়া। সুতরাং আল্লাহ নামাজ পড়ার হুকুম দিয়েছেন, নামাজ পড়তে হবে। আল্লাহ যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন, যাকাত দিতে হবে। আল্লাহ পাক হজ করার হুকুম দিয়েছেন, হজ করতে হবে। আল্লাহ রোজা রাখার হুকুম দিয়েছেন, রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাওয়ার হুকুম দিয়েছেন, হালাল খেতে হবে। আল্লাহ পাক মা বাবার প্রতি সৎ ব্যবহার করার হুকুম দিয়েছেন, করতেই হবে। এইভাবে মানুষের সেবা করতে হবে, ভালো ভালো কাজ করার হুকুম আল্লাহ দিয়েছেন তা পালন করতে হবে, হারাম পরিহার করতে হবে, সুদ ঘুষ জানা ব্যবচার কতল অন্যায় ব্যবচার এগুলো থেকে দূরে থাকতে হবে। এইগুলো করলে আল্লাহর হুকুম পালন হবে, তাকওয়া অবলম্বন হবে। চিৎকার করে বলুন সুবহান। গোটা শরীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া শব্দের ভিতরে প্রবেশ করাই দিয়েছেন। তো এরপরে দ্বিতীয় একটি হুকুম আল্লাহ দিচ্ছেন, ওয়াকুনু মাআস সাদিকিন। নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি গোটা শরীয়ত তাকওয়ার মধ্যে আসার পর আল্লাহ রব্বুল আলামিন আবার দ্বিতীয় একটি হুকুম নির্দেশ দিচ্ছেন, হে ইমানদারেরা, শরীয়ত পালন করবে, ইবাদত বান্দাগি করবে, তার কোনো ডাউট নাই, অবশ্যই করতে হবে, হারাম পরিহার করতে হবে, যা নিষেধ করেছি তার থেকে দূরে থাকতে হবে। আমি আল্লাহর একটি হুকুম দিচ্ছি, ওয়াকুনু মাসাদিকিন। ওই ইমানদারেরা, শরীয়ত একদিকে থাকবে, আরেকটা হচ্ছে তোমরা আল্লাহর ওলির সাথে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকুনু মাসাদিকিন, নেককারদের মধ্যে হয়ে যাও, নেককারদের সোহবতে বসো, নেককার আল্লাহর ওলি বুজুর্গ তাদের সাথে থাকো, তাদের সঙ্গ দাও, তাদের মেলা মজলিসে অনুষ্ঠানে তাদের আদর্শে আদর্শবান হও। কি আল্লাহ হুকুম দিলে ইবাদত করতে, আবার ওলির সাথে থাকার হুকুম কেন দিচ্ছ? পেয়ারা হাজরিন, প্রায় সময় আমি উদাহরণ দিয়ে বলে থাকি, ইবাদত বান্দাগি এইগুলোর সংরক্ষণ করার জন্য একটা ব্যাংকের দরকার। টাকা পয়সা অর্জন করলে হয় না, তা রাখার জন্য পকেটের দরকার হয় জামার ভিতরে, না হলে ব্যাংকে রাখতে হয়। কথা বলেন ঠিক কি না? ডাকাতি হয়, চুরি হয়ে যায়, ঘরে আলমারির ভিতরে টাকা রাখতে হয়, বাহিরে রাখা যায় না। টাকা অর্জন করার চাইয়ে হেফাজত করা বড় জিনিস, ইবাদত বান্দাগি আমাদেরকে করতে হবে, কিন্তু সেইগুলো রক্ষণের জন্য একটা জায়গা যেতে হয়, ওই রক্ষণের স্থান হচ্ছে আল্লাহর ওলির দরবার। জোর বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? দেখুন আমার দেশের মধ্যে সব জায়গায় ভালো পরিবেশ সবাই খোঁজে, ঢাকার বিভিন্ন জায়গায় বসবাসের জন্য উপযুক্ত জায়গা কোথায়, অনেকেই মনে করে সব চেয়ে ভালো পরিবেশ এটা গুলশানে। কথা বলেন ঠিক না? ডিপ্লোম্যাটিকরা বিদেশিরা সেখানে আশ্রয় নেয়, মন্ত্রী মিনিস্টার এমপি কমিশনাররা সেই জায়গায় থাকার চেষ্টা করে। কারণটা কি? সেখানে সিকিউরিটি ভালো, সেখানে পরিবেশ ভালো, সেখানে গাছপালা ইত্যাদি 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 সব সুন্দর পরিবেশ। তাহলে বোঝা যায় আমি যেমন কর দিই ওরও কর দে, তো দুই করের মধ্যে বেশ কম কি? হ্যাঁ, ওই কর ওই জায়গার মধ্যে পরিবেশ ভালো, সেখানে সিকিউরিটি ভালো, আল্লাহ পাকও দেখাচ্ছেন দুনিয়ার সব জায়গায় তোমার আমলনামা সবগুলো জমা হবে বটে, সেই আমলগুলোর হেফাজতের একটা জায়গা সেটা আল্লাহর ওলির দরবারে গেলে হয়। জোরে বলে সুবহান। পরিবেশ, ইবাদত করবে, ইবাদতের সংরক্ষণ সুন্দর পরিবেশ হচ্ছে আল্লাহর ওলির কাছে। চিৎকার করে বলুন সুবহান। নেককার, সেজন্য পেয়ারা হাজরিন, আল্লাহ হুকুম দিচ্ছেন আমাদেরকে ওলিদের সোহবতে, ওলিদের পাশে, ওলিদের মেলা মজলিসে, ওলিদের খানাকায়, ওলিদের সোহবতে, ওলিদের ওয়াজ মাহফিলে, ওলির মাজারে, ওলির দরবেশ, ওলি পীর দরবেশ বুজুর্গদের কাছে যাওয়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। কেন? বুখারি শরীফের হাদিস, একটু খেয়াল করবেন। অল্প সময়ের মধ্যে আমাদের বিশ্বভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। বুখারি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1297, অথবা অন্য রাওয়ায়েতের মধ্যে এখানে দেখা যায় সেটা হচ্ছে বুখারি শরীফের 11তম খণ্ডের
294 এবং হতে 297 পৃষ্ঠায় এই হাদিসটা রয়েছে। হাদিসে কুদসি, আল কুদসি বলা হয় সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল ছাড়া আল্লাহর নবীর সিনার মধ্যে যে কথাটা ঢেলে দেন সেটাকে বলা হয় হাদিসে কুদসি। জোরে বলেন সুবহান। এই হাদিসে কুদসির মধ্যে সরাসরি আল্লাহ বলা, কোরআন যেমন আল্লাহর কালাম, হাদিসে কুদসিও আল্লাহর কালাম, কিন্তু এটা নবী দিয়ে প্রকাশ হয় বলে এটাকে হাদিসে হাদিস বলা হয়। আবার কুদুস বলা হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুস, কুদ্দুসের জমান থেকে আসে, সেই জন্য এটাকে হাদিসে কুদসি বলা হয়। সেই রকম একটা হাদিস বুখারী শরীফের, আল্লাহ নবী এরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ওলি আমার বন্ধুর সাথে দুশমনী হিংসা বিদ্বেষ রাখে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার বন্ধুর সাথে দুশমনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। খেয়াল করুন বাবা, এটা আল্লাহর বাণী। আল্লাহ পাক বলেন ওলির সাথে বিদ্বেষ রাখা, আল্লাহর সাথে যুদ্ধে শামিল হওয়া, তো পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারবে। আল্লাহর সাথে যুদ্ধ করা মানে হচ্ছে, বা আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, মানে হচ্ছে জাহান্নামে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নিকট অতীব কাছে হওয়ার একটা বড় উপায়, ওই উপায়টা হচ্ছে মিম্মা ফতারাতু আলাইহে, আমি আল্লাহ বান্দার উপর যা ফরজ করেছি আমি আবশ্যক করে দিয়েছি, ফারায়েজগুলো আমি আল্লাহ হুকুম দিয়ে দিয়েছি পালন করার। সেই বান্দা, যেই বান্দা এই ফারায়েজগুলো বেশি পালন করবে সেই বান্দা আমার নৈকট্য লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ এক নম্বরে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, এরপরে বান্দা আমি আল্লাহর নৈকট্য লাভ করে দ্বিতীয় পজিশন সেটা হচ্ছে, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদতগুলো করে সেই নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করে, আমি আল্লাহর কাছে আসে বান্দা। ফরজ পালন করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এরপরে নফলগুলো করতেই থাকে বান্দা আমার কাছে আসতে থাকে, এক পর্যায়ে বান্দা নফল ইবাদত করতে 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 হাত্তা উহিব্বা, আমি আল্লাহ সেই বান্দাকে পছন্দ করে নিই। জোরে বলেন আল্লাহ যখন কোন বান্দাকে পছন্দ করে নেন, ফাইদান আহবাবতুহু কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ফাইন সাআলানী লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইসতাআদানী লাউইদান্নাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ যখন তারে পছন্দ করি, আমি আল্লাহ যখন তারে ভালোবাসি, আমি যখন তারে প্রিয় বানাইয়ে নি, সেই যখন আমার ভালোবাসার পাত্র হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, ওই বান্দার শোনা, আমি আল্লাহর শোনা হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার দেখা আমি আল্লাহর দেখা হয়ে যাই, ওই বান্দার ধরা আমি আল্লাহর ধরা হয়ে যাই, ওই বান্দার হাঁটা চলাফেরা আমি আল্লাহর কুদরতের হাঁটা চলাফেরা হয়ে যাই। বান্দা মাকামে তো বেড়ে যায়, বান্দার কথাটা আল্লাহর কথা হয়ে যায়, বান্দার শোনা আল্লাহর শোনা হয়ে যায়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়ে যায়, বান্দার সালা আল্লাহর সালা হয়ে যায়। এইরকম পজিশনে যখন পৌঁছে যায় আমার আল্লাহ বলেন, লা ইন সাআলানী লাউতিয়ান্নাহু, ওই বান্দা ওই বান্দি যখন আমার কাছে কোনো কিছু চায় কারো পক্ষে কারো বিপক্ষে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার চাওয়াটাকে পূর্ণ করে দিই। জোরে সরো বলেন না সুবহানাল্লাহ। সে চাইবে আমি দেব, ওয়ালা ইন ইস্তাআদানি লাউইদান্নাহু, সে যদি আমার কাছে কোনো কিছু আশ্রয়
আশ্রয় চাই, আমি তারা আশ্রয় দান করেছি। বলে বান্দার একটা পজিশন আছে, সেই পজিশনে পৌঁছে গেলে এই মারতাবা হয়। অপর হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ইরশাদ করেন, মুসলিম শরীফের রওয়ায়েত, আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আবাদান লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু। আল্লাহর জগতের মধ্যে এমন কিছু বান্দা আছেন, এমন কিছু মানুষ আছেন, সেই বান্দাগুলো খোদার কসম করে আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহ মুহূর্তের মধ্যে তার দাবি পূরণ করে। জোর বলেন সুবহানাল্লাহ। এরকম লোক আছে না নাই? এর কথা বলেন আছে না নাই? আছেন। সেই বান্দাগুলোকে বলা হয় আল্লাহর বন্ধু বা ওলিউল্লাহ অথবা আউলিয়াউল্লাহ, এদেরকে বলা হয় আল্লাহর বন্ধু আউলি। এই ওলি দরবেশ কুতুব আব্দাল গস গৌসুল আজম, এইভাবে এক একটা পদের নাম আছে। সেই পদ বিন্যাসগুলোকে যদি হিসাব করা হয়, আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলমিনের যে পজিশন হাবিবুল্লাহ, সেটা এক থেকে একজন ইমানদার কালেমা পড়া থেকে নবীর দরজা পর্যন্ত, আমার নবী যেই মকামের মধ্যে আছেন হাবিবুল্লাহ হয়েছেন, যার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়, লা মকানে যার মেহমান বানানো হয়, সেই মকাম হাবিবুল্লাহর মকাম, একজন ইমানদারের সাইয়ে 26 গুণ উপরে। জোর বলেন সুবহান। আর একবার জোর বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে গ্রেট আছে মাত্র 20টা, আর আল্লাহর দরবারে ইমানদারের গ্রেট একে 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 যেতে যেতে নবী পর্যন্ত হচ্ছে কয়টা? 27টি। সিটকার করে বলুন সুবহানাল্লাহ। সে ওলি আল্লাহদের স্তর আছে, একজন ইমানদার কালিমা পড়েছে মুসলমান, এরপরে ইমানদার, এরপরে মুত্তাকি, এরপরে ওলি, এরপরে নজিব, এরপরে ওয়াদাদ, এরপরে একে 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 যেতে 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 একটা মাকাম আছে, সেই মাকাম বা পজিশনের নাম গৌসুল আজম। সিটকার করে বলুন সুবহানাল্লাহ। আর সেই উপাধি যিনি পেয়েছেন, সেই মাকামের যিনি মালিক, তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানি। জোর বলেন না সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানিকে নিয়ে আমরা আল্লাহর বন্ধু, সেই বন্ধুর জীবনী আলোচনা গতকালও আমরা একটু করেছি। প্যারা হাজেরিন, আপনাদের সামনে সেই বড় পীর আব্দুল কাদের জিলানির কিছু জীবনী উঠাই দ্বারা দরকার। এই জন্য আমাদের সমাজের মানুষ, আমরা অনেকাংশ বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা আজকে সেই ওলিয়াল্লাহ থেকে এত দূরে সরে পড়েছে, এত দূরে সরে পড়েছে, ওলিয়াল্লাহ সম্পর্কে বুঝেও না, জানেও না। আর যদি বলা হয় এখন ক্রিকেটের জন্য বা ফুটবলের, এক একজন ক্রিকেটারের, একজন খেলোয়াড়ের জীবনী কয়টা গোল, কয়টা রান, কয়টা উইকেট, কয়টা এই, কয়টা সেই, তটস্থ মুখস্থ বলতে পারে, কিন্তু বড় বীর আব্দুল কাদের জিলানির জন্ম কবে অনেকে জানিও না। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সেই জায়গায় যাচ্ছি না, নক করি না, আমরা মা বাবারও সেদিকে উৎসাহিত না, বাচ্চারাও সেখান থেকে উদাসীন। সেই জন্য বাবার আমার একটু খেয়াল করবেন,